তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই, হ্যালো, ইটস মি প্রদীপ ঘোষ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলমন। তোমরা দেখছো মিউজিক আড্ডা। অ্যাকচুয়ালি মিউজিক আড্ডাটা বেশ কিছুদিন অফ আছে, তোমরা হয়তো অনেকে এর এপিসোডগুলো পাচ্ছ না, কিন্তু টু বি ভেরি অনেস্ট আমাদের কিছু প্ল্যানিং আছে লং টার্ম, যেখানে আমরা আমাদের মিউজিক আড্ডার জন্য নিজস্ব একটা সেট আপ স্টুডিও টাইপের তৈরি করার চেষ্টা করছি, যার জন্য কিছুদিন বন্ধ আছে। কিন্তু ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, খুব শীঘ্রই কন্টিনিউয়াস বেসিসে আবার শুরু হয়ে যাবে মিউজিক আড্ডার এপিসোডগুলো। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে আছো। আজকে 3 তারিখ, 3rd অক্টোবর। তোমাদের এই দিনটা মনে করিয়ে দিলাম এই কারণে যে ঠিক 1 বছর আগে 2018 3rd অক্টোবর আমাদের মিউজিক আড্ডার পথ চলা শুরু হয়েছিল। মূলত ক্রিয়েটিভা আমাদের একটা আলাদা উইং আছে, যেটা রাজীব গাঙ্গুলি দেখছে, সেখানে সমস্ত ধরনের ক্রিয়েটিভ আর্ট ফর্ম নিয়ে কাজ করা হয়। সেই ক্রিয়েটিভা ফিলমন চ্যানেল প্লাস আলাপ কমিউনিকেশন, ইটস একটা যৌথভাবে আমরা মিউজিক নিয়ে কিছু করতে চেয়েছিলাম। তো আজকে এই বর্ষপূর্তির দিনে তোমাদেরকে যেটা বলবো যে মিউজিক আড্ডার মোটোটা কী, মানে কেন, মানে এটা নয় যে এটাকে আমরা প্রচুর ভাইরাল করার জন্য করছি বা মানি ইনকামের জন্য করছি, সেরকম কিছু নয়। ইটস এ ট্রাই, কোশিশ, এক হ্যাঁ আমাদের চেষ্টা যে একটা ফিল গুড ফ্যাক্টর তৈরি করা। এবং আমরা বিশ্বাস করি, তোমরা বিভিন্ন এপিসোডে আমাদের যিনি মূল অ্যাঙ্কার বা মূল ইন্সপিরেশন সেই রাজীব গাঙ্গুলির কথা শুনেছো, যে মিউজিক ইজ এ থেরাপি। মিউজিক দিয়ে মন ভালো করা যায়, জীবন ভালো করা যায়, একটা মানুষকেও ভালো করা যায়। তাই মিউজিকটাকে আমরা ছড়িয়ে দিতে চেয়েছি, এর ওয়েব ফর্মটাকে জীবনের সমস্ত তরে সমস্ত লোকের মধ্যে এই মিউজিকটাকে ছড়িয়ে দিতে চেয়েছি। কারণ মিউজিক কিন্তু খুবই জরুরি আমাদের জীবনে। তাই মিউজিক আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে বর্ষপূর্তির দিনে যেটা মনে পড়ছে বারবার, আমরা কোনো নতুন এপিসোড করব না, আজ বরং একটু আমরা স্মৃতিচারণা করি। মিউজিক আড্ডায় যারাই করেছে, দে আর অল জাস্ট এক্সেলেন্ট, কোনো কথা হবে না, প্রত্যেকে খুব ভালো করেছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু আজকের এপিসোডে যাদের চেষ্টা করছি অ্যাকমোডেট করার সেই পুরনো স্মৃতিগুলোকে, যেমন প্রফেসর রাজীব গাঙ্গুলি, তার গানগুলোর কোনো তুলনা হয় না। মানে আমি তো সবার সাথে মিশেছি, মানে সমস্ত ক্ষেত্রেই প্রায় বিহাইন্ড দ্য ক্যামেরা আমি ছিলাম অ্যাজ এ ডিরেক্টর অফ দিস প্রোগ্রাম। সেখানে আমি এই মানুষগুলোর খোলসের ভেতরের আসল মানুষটার পরিচয় পেয়েছি। এরা হয়তো অনেক বয়স্ক, অনেক নামী দামি পোস্টে আছে, কিন্তু এদের মধ্যে একটা শিশুসুলভ মন আছে। এবং প্রত্যেকে লাভার অফ মিউজিক, ওরা হলো মিউজিকের প্রেমিক প্রেমিকা। তাই এদের নিয়ে বেশি কিছু বলার চেয়ে বরং আমরা শুনে নিই কোনো একটা এপিসোডে রাজীব গাঙ্গুলির গাওয়া একটা গান। ভোরের এই মোহময়ী পরিবেশ আমাদের সেই মনে করায় সূর্য প্রণামের মন্ত্র, ওম জবা কুশম শঙ্কাশং কশ্যপ্যাম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণোতস্মি দিবাকরম। আমরা সূর্যকে প্রণাম করে আমাদের দিন শুরু করি, আমাদের শাস্ত্রমতে তাই বলা আছে। এবং আমরা এই দিনকে বরণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গান চলে এসেছে। আর একটি গানের কথা আজকের আমার খুব মনে পড়ছে, এটা যদিও একটা মানে ফিল্মে ব্যবহার হয়েছিল বাংলা একটি চলচ্চিত্রে, কিন্তু এই গানটার মধ্যে একটা অদ্ভুত আবেদন আছে। আমরা একটু 2 লাইন শুনি, দেখুন আপনাদের ভালো লাগে কিনা। আজিয়ে প্রভাতে
তোমারই চরণে শোনাবো প্রাণের গান, মধুময় হো মধুময় হো পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ, আজি এ প্রভাতে তোমার চরণে শোনাবো প্রাণের গান, মধুময় হো মধুময় হো পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ, আজি এ প্রভাতে তোমার চরণে শোনাবো প্রাণের গান। আশা করি গানটা ভালো লাগলো। এরপরে আমরা যার কথা বলবো, আমার কাছে মনে হয়েছে পুরো মিউজিকাড্ডার যে এই পথ চলা, একটা গলা যার টেক্সচারটাকে আমি ভুলতে পারি না। আমার মনে হয় বাংলার অন্যতম প্রতিভাময়ী একজনের গলা, যাকে আমি জানি না আগামী দিনে লোকে কতটা ব্যবহার করতে পারবে, সে হলো আমার খুবই প্রিয় দিয়া। দিয়ার গান মানে জাস্ট কল্পনা করা যায় না, ওর গলার ভয়েসের ওপর এত সুন্দর একটা মিক্সচার তৈরি হয়, মানে বাস আর ট্রিবল, এই যে দিয়ে একটা এমন টোনাল কোয়ালিটি তৈরি হয়, যেটা আমার মনে হয় ওই হিন্দিতে একটা কথা আছে না, হটকে, সেই রকম একটা ব্যাপার। অনেকে আশা ভোঁসলে কণ্ঠি বা লতা বা এই ধরনের বলে, বাট আমার মনে হয় ওর মধ্যে একটা ইউনিকনেস আছে। তো দিয়ার একটা গান আমরা অবশ্যই শুনে নেই এই বর্ষপূর্তির দিনে, তাকে না মনে করলে সেটা কোথায় খুব অন্যায় করা হবে। আলো আলো রং যাও কালো চাঁদ হয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন, ছোট ছোট দিন নালা পেরো ইন্দোরেরই মতন, ছোট ছোট রাত চেনা মুতাত পলাশের বোনা, অগো চল মন ঘর কুটুময়ে ছিলে কোঠাকুন, কথা ছিল হেঁটে যাব ছায়া পথ, ফেরারি মন বেজে গেছে কখন সেই টেলিফোন, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সেই টেলিফোন। শুনলে তোমরা গানটা, আমার প্রিয় গান ছিল। এরপরে আমরা আরেকজনের কথা বলবো, যে প্রথম থেকে আমাদের এই পুরো প্রোগ্রামটার পেছনে খুব মানে অন্তরালে থেকে, মানে সবসময় ফোরগ্রাউন্ডে আসেনি, দু তিনটে বেশ করেছে, সেটা হলো অভিনব। তার গলাটা বোধ হয় আমার মনে হয় বাংলায় ওয়ান অফ দ্য বেস্ট, বিশেষ করে ক্লাসিক্যাল বেস্ট গানে তার কিন্তু কোনো তুলনা হয় না। অভিনব আমি শিওর আগামী দিনে
একটা জায়গায় পৌঁছবেই যদি গান নিয়ে থাকে। তাছাড়া পার্সোনাল লাইফ আছে, একটু প্রেম করা আছে, একটু চাকরি করা আছে, একটু অন্যান্য ঘোরাঘুরি হ্যান ত্যান সব কিছুর মধ্যে যদি গানটাকে একটু প্রেফারেন্স দেয়, আই থিঙ্ক ও অনেক বড় জায়গায় যেতে পারবে। রাহ চলতে হুয়ে আকসর ইয়ে গুমা হোতা হ্যায়, রাহ চলতে হুয়ে আকসর ইয়ে গুমা হোতা হ্যায়, ও নজর ছুপ কে মুঝে দেখ রহি হো জেসে জাগতে জাগতে এক উম্র কটি হো জেসে জাগতে জাগতে এক উম্র কটি হো জেসে জান বাকি হ্যায় মগর সাঁস রুকি হো জেসে কোই ফরিয়াদ তেরে দুমে দবি হো জেসে কোই ফরিয়াদ তেরে দুমে দবি হো জেসে। শুনলে তোমরা গানটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আর আমি তো খুবই খুশি যে এরকম গান আজকে বর্ষপূর্তির দিনে তোমাদের শোনাতে পারছি। এরপরে আমরা যে মানুষটার কথা বলবো সেটা হলো আমাদের খুব প্রিয়, অ্যাকচুয়ালি ভান করে খুব গম্ভীর বা একদম মানে কাঠিন্যতা বড় এক্সিকিউটিভ র্যাঙ্কের মানুষ হ্যান ত্যান, বাট সুস্মিতা এ বিউটিফুল লেডি, মানে প্রথমে ওর মধ্যে একটা মুখোশ থাকে, একটা খোলস থাকে যে আমি খুব গম্ভীর, আমি বড় হয়ে গেছি, আমি অনেক কিছু দায়িত্ব নিয়ে কাজ করি, এখন মাথার উপর প্রচুর প্রেশার, বাট যখন গান গায়, আমি যখন মিশছি, কী অদ্ভুত ছেলে মানুষই, এবং গানটাকে বোধ হয় পাগলের মতো ভালোবাসে। আর আমি ওর সম্বন্ধে যেটা জেনে জাস্ট অবাক হয়ে গেছি, ও কোনো সেইভাবে প্রথাগত ট্রেনিং নেয়নি, বাট ওর যে সুরগুলোকে যেভাবে নিয়ে যায়, আমি জাস্ট স্পেল বাউন্ড, মানে সুরগুলো এত সুন্দরভাবে গায়, তার প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনস এবং মডিফিকেশন, যে হঠাৎ এমন কিছু মানে হরকত লাগিয়ে দিল, যাকে বলে না যে ছোট্ট একটা কাজ লাগিয়ে দিল, এবার যে বড় বড় তুখার যারা আমাদের ক্লাসিক্যাল সিঙ্গার আছে তারাও বোধ হয় পারবে না, আর ওটাকে বোধ হয় সুস্মিতার ওই জিনিসগুলোকে নকল করা যাবে না, ওটা ওর ইনবর্ন। তো এরম একটা ট্যালেন্টেড মেয়েকে আজকের দিনে যদি মনে না করি সেটা বোধ হয় খুব অন্যায় করা হবে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা ত্রিসাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা ত্রিসাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিণী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। গানটা শুনলে তোমরা নিশ্চয়ই, আমি
আশা করব যে এরপরে কমেন্ট বক্সটা ভরে যাবে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাও, বিকজ তোমাদের কমেন্ট কিন্তু আমাদের ইন্সপিরেশন। আগামী দিনে কিন্তু আরও বড় করে আসছে মিউজিকারটা, মিউজিকারটায় ভেসে যাও, মিউজিকারটায় স্নান করে নাও, মিউজিকারটা খাও, মিউজিকারটা ভাবো, মিউজিকারটায় ঘুমাও। মিউজিকারটা ইজ অল ওভার দেয়ার ইন এভরিহোয়্যার। মিউজিকারটা ছাড়া আর কিছু নেই জীবনে, মিউজিক মিউজিক অ্যান্ড মিউজিক। এরপরে আমরা একটা গান শুনে নেই যার কথাটা না বললেই নয়, দ্যাট ইজ শুভরূপ। ছেলেটা এত ফ্যান্টাস্টিক গিটার বাজায়, আর যেমন ইনোসেন্ট ঠিক তেমনই ওর গলাটাও খুব ইনোসেন্ট, পাক্কা সুরে গান গায়, খুব সুন্দর। আই থিঙ্ক প্রত্যেকেই ভালো গায়, কিন্তু শুভরূপের মধ্যে একটা ব্যাপার আছে, ও যদি একটু ভালো করে আর একটু এর পেছনে সময় দেয়, আই থিঙ্ক ও কিন্তু একটা জায়গা করে নেবে। তো শুভরূপের অনেক পেছনে লাগে, আমরা যখন শুটিং ফুটিং করছিলাম অনেক কিছু পেছনে লেগেছি। শুভরূপকে অভিনন্দন জানাই, আর চলুন শুনে নেওয়া যাক এবার শুভরূপের একটা গান। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুল কে দেখিয়া ছুরি খেসাকে সামরাই, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, ফাঁকি দিয়া সাদা সাহিব সলাইলিয়া সান। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া সুরি খেসাকে সামরাই, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, ফাঁকি দিয়া সাদা সাহিব চলাইলিয়া সান। মনে করিয়া সমজাব জোড়া পঙ্খা টঙ্গাইব, মনে করিয়া সমজাব জোড়া পঙ্খা টঙ্গাইব, বাবু বলে কাম কাম সাহিব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের সাম লিহিস দুরাম, ফাঁকি দিয়া সলাই লিয়া সাম। মনে করিয়া সমজাব জোড়া পঙ্খা টঙ্গাইব, বাবু বলে কাম কাম সাহিব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠে সাম লিহিস দুরাম, ফাঁকি দিয়া সলাই লিয়া সাম। আর বানাই দিলি কামিনী কুলি, টাঙাই দিলি কাঁধে ঝুলি, ঝুলি টাঙাই ভিখারি বানাই মিঠু রসাম, জন্মে জন্মে গাদাইল মিঠু রসাম, জন্মে জন্মে গাদাইল মিঠু রসাম, জন্মে জন্মে গাদাইল। এরপরে যার কথা আমরা বলবো সেটা হলো, সে গায়ক নয়, গায়িকা নয়, বা অন্য কোনো মিউজিশিয়ানও নয়, কবিতা, কবি কবি মানে লেখে, দ্যাট ইজ জয়ন্তী। ও আমাদের সাথে কয়েকটা এপিসোড করেছিল, ও সত্যি ভীষণ ভালো লেখে, ট্যালেন্টেড মেয়ে। আমরা চাই ও আরও বড় হোক, আরও উন্নতি করুক। ও বিভিন্ন কাজের মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে, সে অ্যাক্টিং বলুন, ডান্স বলুন, বা নিজে আবার জবও করে, যার জন্য প্রচুর বাইরে বাইরে ঘরে সময় দিতে পারে না। তো আমরা সেভাবে প্রেশারও দেই না যে চলুক, নিজের কাজগুলো করুক ভালো করে, কোনো না কোনো সময় আবার হয়তো দেখা হলে আবার কিছু করা যাবে। সো ওই নিয়ে ভেবে লাভ নেই, সবাই ভালো থাকুক, সবাই ভালো করুক।
তো এই বর্ষপূর্তিতে একবার জয়ন্তীর একটা কবিতা শুনিয়ে নেওয়া যাক। এখনো কিছু দুঃখ আসে তবে, এখনো শোক দিয়ে যায় উপহার, এখনো কিছু ছেঁড়া চিঠির চিহ্ন মনে পড়ায় সেদিনের বিকেলের গুলজার, এখনো রোদ খেলে যায় বারান্দার কৃত্রিম ঘাসে, এখনো ক্যাকটাস ফুল দিতে শেখেনি, এখনো বিকেল উপুড় হয়ে শুয়ে থাকে পুকুর পাড়ের ওই আশ্বিনের সাদা কাশে, এখনো তিতির জল খেতে আসে ছাদে, এখনো কাকেরা ভাগ বসায় তাতে, এখনো একলা ছাদে মন খারাপেরা কথা কয় যেদিন ইচ্ছের টানে তারারা খুশি পড়ে রাতে, এখনো তবে কিছু বাকি ছিল এখনো ফেরত দেওয়া হয়ে ওঠেনি, পুরনো পুজোর উপহার এখনো মনে পড়ায় ভোরের মহালয়া, গত আশ্বিনে আমি নয় তোমার আকর্ষণ ছিল পাতা বাহার, এখনো ফেরেনি তোমার উত্তর যা পড়ে আছে এখনো পুরনো ঠিকানায়, মেলেনি অনেক প্রশ্নের ক্ষত যা এখনো অপেক্ষা করে তোমার উত্তরের অপেক্ষায়। আরও অনেকে আছে, অনেকের কথা বলতে হবে কিন্তু এপিসোডটা বড় হয়ে যাবে, যেমন অনামি লন্ডনে থাকে, যার সাথে বেশ কিছু এপিসোড করেছিলাম এবং সত্যিই খুব ভালো, মানে কোনো তুলনা হয় না, ভীষণ ডাউন টু আর্থ, কোনো ভ্যানিটি নেই, ভীষণ ভালো। এছাড়া আছে অভিরূপ, খুব ভালো গান গায়। তারপর আরও অনেকে আছে কিন্তু সবার নাম তো এখন অত করে মনে পড়ছে না, বাট একটা এপিসোড মনে আছে আমরা করেছিলাম বইমেলায়, বইমেলায় সেই কোরাস গান, তাদের অনেকে আছে, তাদের নামগুলো আমি জানি না, খুব সুন্দর মানে প্রোগ্রামটা হয়েছিল বইমেলায়, যেন আমাদের ওই দলটা মিউজিকাড্ডা যেন সবাই তাকিয়ে দেখছে কী শ্যুট হচ্ছে, সবাই একসাথে জড় হয়ে এসে গণসঙ্গীতের মতো দারুণ লেগেছিল, তো সেটা খুব ভালো লাগছে সেই এপিসোডটা। ভালো কইরা বাজা গুদো তারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজা গুদো তারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা সুন্দরী কমলা সরনে নুহপুর রিনি ঝিনি কইরা বাজে রে, ভালো কইরা বাজা গোদো তারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজা গোদো তারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে। আর সবশেষে যে এপিসোডটা আমার প্রাণ ছুঁয়ে যায়, আমার মন ছুঁয়ে যায়, সেটা হলো 31st যে প্রোগ্রামটা আমরা করেছিলাম 31st ডিসেম্বর 1st জানুয়ারির রাতে, 31st রাতে 1st জানুয়ারির আগে আর কি, সেই এপিসোডটা বোধ হয় মিউজিকাড্ডার মানে বেস্ট ভিউইং এপিসোড, ভীষণ ভালো, জাস্ট কোনো তুলনা হয় না। তো সেই এপিসোডের কিছু ঝলক, কিছু খুনসুটি, কিছু লেক পুল, কিছু ওই স্মৃতিগুলো ভীষণ ভীষণ নাড়া দেয়। তো সেই এপিসোডে কিছু ঝলক শুনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক। অদ্ভুত এক এই নাইট টাইম, এবং একটু বাদেই 31শে ডিসেম্বর শেষ হয়ে 1লা জানুয়ারির মুহূর্ত আসবে, সেই মুহূর্তটা আমরা সেলিব্রেট করব। এবং তার আগে দিয়া আর একটা কি গান হতে পারে, আর একটু ভালো গান হোক, একটু নতুনত্ব গান হোক, শ্যাম হ্যায় জাম হ্যায়। আচ্ছা হোক হোক হোক, শ্যাম হ্যায় জাম হ্যায় আর হ্যায় নশা, তন ভি হ্যায় মন ভি হ্যায় পিঘলা হুয়া, ছাই হ্যায় রঙ্গিনিয়া ফির ভি হ্যায় কেতা হে দিল হোয়ে।
तक नहीं है ये पता आज की रात होना है क्या पाना है क्या खोना है क्या ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দিয়া গানগুলো তো জমে গেছে কিন্তু সেলিব্রেশনের জন্য সময় তো প্রায় হয়েছে তাহলে ফাইনাল যে টাচটা সেটা দিয়ে দেওয়া যাক একদম সেটা একটু করে ফেল দেখি আপনাদের জন্য বলে একটা ছোট্ট সারপ্রাইজ আছে আমরা হাইওয়ে হলেও আমরা কিন্তু আজকের যা কাজ সেটা কমপ্লিট করবো আমাদের যেরকমভাবে সেলিব্রেশন করার ইয়েস দিয়ার দিয়ার মানে অ্যারেঞ্জমেন্টের জবাব নেই বিউটিফুল একটা কেক খুব সাবধানে বার করতে হবে দিয়া খুব সাবধান বিউটিফুল একটা কেক আছে কেকটা অদ্ভুত একটা ভাবে রাখা আছে আমরা কেকটাকে এইরকম জায়গাটায় রাখি ভাইদের কেকটা গড়িয়ে না পড়ে যায় ওহ বিউটিফুল একটা কেক এটা সম্পূর্ণভাবে দিয়ে অ্যারেঞ্জ করেছে ফিল্মন চ্যানেলের নামও লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছি নিউইয়ারের সমস্ত আয়োজন সম্পূর্ণ এবারে বাকি খালি কাউন্টডাউন আমরা জাস্ট কাউন্টডাউনে আসছি Countdown time starts now. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. And that's a happy new year. Wish all our viewers a very, very happy new year. Have a great year. Have a great year ahead. Kintu, apnara amader chole jaben na. কারণ আমরা কেক কাটবো কেক কেটে আমরা সেলিব্রেট করবো এবং আমার আমরা ফিল্মন চ্যানেলের সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা কিন্তু আমাদের একটা ছোট কাজ এখনও বাকি রয়ে গেছে আমাদের এই যে আমরা প্রত্যেকটা এপিসোড করি আপনারা অনেকগুলো এপিসোড দেখে ফেলেছেন এই এপিসোডগুলো করার পেছনে একজনের নিরলস ভূমিকা রয়েছে তিনি হচ্ছেন ডাইরেক্টর প্রদীপ ঘোষ যিনি ক্যামেরার পেছনে থাকেন সবসময় আমি ফ্রেমের বাইরে গিয়ে ওনাকে টেনে ফ্রেমের মধ্যে নিয়ে আজকে চলে আসছি আজকের আর কোনো সুযোগ দেবো না আজকে আমরা পেয়েছি আমরা জায়গাটা করেই রেখেছি ওই কারণে যে আজকে সুযোগ দেবো না প্রদীপদা অসংখ্য ধন্যবাদ আপনি ক্যামেরার পেছনে এবং পরবর্তী সময় নানারকম এডিট করা জিনিসগুলোকে টেলিকাস্ট করা প্রচুর কাজ করেন আপনারা সবাই প্রদীপদার জন্য একটা জোরে করতালি দেবেন আমরা সবাই মিলে আজকের এই কেকটা কাটবো এবং আমরা সেলিব্রেট করবো হ্যাপি নিউ ইয়ার ফিল্মন চ্যানেল লম্বা আয়ু পাক এবং ফিল্মন চ্যানেল অনেক অনুষ্ঠান তৈরি হোক সুতরাং এই কামনা করে আমরা আজকের এই কেকটা কাটছি এবং প্রথম কেকের ভাগিদার কিন্তু আমরা কেউ নই প্রথম কেকের ভাগিদার হচ্ছেন আপনারা দর্শকরা দর্শকদের উদ্দেশ্যে এই কেকটা রইল তারপরে আমি অবশ্যই লেডিস ফার্স্ট শুরু করি লেডিস ফার্স্ট দিয়া প্রদীপদা আর আমার জন্য তো কেউ নেই অবশ্যই একা আমি হ্যাঁ তুমি এখানে শেষ হবে না তোমরা কেকটা খুব ভালো আপনারাও মিষ্টি খেয়ে দেবেন কেকটা খুব ভালো লাগবে আর বিষয়টা এখানেই শেষ নয় আমরা একটুখানি ডেকোরেশন করবো আজকে একটু ডেকোরেশন হবে হালকা করে ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না এই ডেকোরেশনটুকু মনে হবে দারুন 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 আজকে এপিসোড আমরা এখানেই শেষ করছি আমরা আজকের এপিসোড এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ হাই হ্যালো ইটস মি প্রদীপ ঘোষ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল্মন আমি বারবার বলছি যে আমাদের এত কিছু চেষ্টা সমস্ত কিছু বৃথা হয়ে যেতে পারে যদি আপনারা আমাদের সাথে না থাকেন বিকজ এই প্রোগ্রামটা আপনাদের প্রোগ্রাম আপনাদের চ্যানেল আপনারা যদি লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন তাহলে কিন্তু এই চ্যানেল বেশি দিন টিকবে না এই প্রোগ্রামকে চালিয়ে নিতে গেলে অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার তাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই ফিল্মন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলবো হ্যাপি নিউ ইয়ার দারুণ আনন্দে থাকুন খুব আনন্দ করুন মজা করুন আজকে 1 জানুয়ারি পড়ে গেছে দারুণ আনন্দ করুন সবাইকে নিয়ে আনন্দ করুন
আমার গলা ধরে যাচ্ছে, বলতে পারছি না। এবারে দেখি আমাদের দিয়া কি বলে, দিয়া যদি কিছু বলার থাকে। সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো করে কাটান এবং ফিল গুড, বি গুড অ্যান্ড ডু গুড। থ্যাংক ইউ সো মাচ। এবছর আশা করি আরও ভালো ভালো করবো আমরা আগামী দিনে। ইচ্ছা আছে এবারে আউটডোর যাওয়ার আরও বেশি, প্লাস আমাদের নিজস্ব স্টুডিও সেট আপ তো হচ্ছেই, সেটাও তোমরা দেখো। আর রাজীব গাঙ্গুলি আমাদের মূল যে ব্যাকবোন অফ দিস প্রোগ্রাম, সে কিন্তু ফাঁকি দিয়ে যাচ্ছে, এখন কম কম গান গাইছে, খালি অন্যদের দিয়ে গাওয়াচ্ছে। তাকে বলবো আরও বেশি করে ইনিশিয়েটিভ নিন, প্রচুর বিজি মানুষ, প্রফেসর একটা ইনস্টিটিউশনের, তো চাপ তো অনেকই থাকে, ডিন যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টের চাপটা আছে, কিন্তু তার মধ্যেও এই যে ভালোবাসাটা আশা করি আমাদের সবাইকে একটা জায়গায় নিয়ে যাবে। সমস্ত মিউজিকাড্ডার দর্শক, ভিউয়ার, পার্টিসিপেন্ট, তাদের রিলেটিভস, তাদের ওয়েল উইশার্স, সবাইকে মিউজিকাড্ডার বর্ষপূর্তিতে জানাই অনেক 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 শুভেচ্ছা আর প্রচুর ভালোবাসা। সবাই ভালো থেকে আজকের মতো এইখানে শেষ করছি। মিউজিকাড্ডা দেখতে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।